টিকাকরণ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে বাড়ছে সমস্যা, তাই এবার দুটি টিকাকরণের মাঝে ব্যবধান বাড়ানো কমানো নিয়ে নতুন তথ্য ল্যানসেটের। করোনার নতুন তিন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে এবার টিকার ব্যবধান কমানো অত্যন্ত আবশ্যক। দুটি ডোজে যদি ব্যবধান না কমানো হয় তাহলে কোনোভাবেই নতুন প্রজাতিকে আটকানো সম্ভব নয়। সেক্ষেত্রে প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়ার দরকার হতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটের নতুন গবেষণায় এই তথ্যই প্রকাশিত হয়েছে। মূলত করোনার ভ্যাকসিন নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে। শুধুমাত্র কোভ্যাকসিন বা কোভিশিল্ড নয়, রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে স্পুটনিক ভি। করোনা ভ্যাকসিন ফাইজারের ওপর করা ল্যানসেটের গবেষণায় প্রকাশিত এই তথ্য, ব্রিটেনের টিকা ব্যবধান 12 সপ্তাহ থেকে কমিয়ে 8 সপ্তাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার নতুন যে তিন প্রজাতি রয়েছে যা নিয়ে চিন্তা বাড়ছে, সেই তিনটি প্রজাতি হলো আলফা, ডেল্টা এবং বিটা। তাই এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অবশ্যই ডোজের ব্যবধান কমাতে হবে, এমনটাই বলছে ল্যানসেট।